তোমরা আয় আগের পরিবেশটা ভাই আগেও একদিন আমি একটা ভিডিও করছিলাম তোমরা দেখছো এটা হইতাম মানে অত সুন্দর লাগে আর আমি তো খালি মানে লোকায় লোকায় ভিডিও করি আর বুঝছো মানে চতুর্থ আর কি ছোট বোনের আজকে চতুর্থ তাই খাই খাইছিও না ভিডিও করার লাগে গেছি আওয়ারটা আওয়ারটা ভাই মানে ফেমাস শোনবিল তোর নাম সবই শুনছে সোনবিলেরই একটা কোনা আর ওই যে মন্দিরটা দেখায় মন্দিরটিটা বাবার মাদি তো খালি কেন আছে সবার একটা সিন যে রাকেশনগর ছোট একটা খালি মন্দির আছে তো ইকেনই মানে আইলে পরে বাস মানে এই যে ভিডিওটা করছি দেখ স্মৃতি রইল আর তোমরা সাথে যদি কোনো দিন আরও মানে এখানে আও আর কি মানে আইলে পরে ভিডিওটা মানে দেখে দেখে আই দিবাই ওই যে রাস্তাটা এটার নাম হইল যাই না আমিও তো একটু একটু উটাই আর ভিডিওটা দেখবাই ফুল ভালো লাগলে পেজটা ফলো করবাই ওই দেখো আমরা যে আইছি না নি জায়গাটার মধ্যে খালি গাড়ি গাড়ি বা ফ্রি তিনটা গাড়ি দিয়ে আমরা আইছি কম না আর ওই দেখো এইখানেও খালি ছোটো ছোটো গাড়ি যে দামি দামি গাড়ি দেখলেও মজা লাগে বিদ্যা জানে রাকেশনগর এই রেলও সবচেয়ে ঠপ জায়গা মানে এই রেলও ফেমাস জায়গাটা রাকেশনগরের মধ্যে যত রাকেশনগর আছে মানে যত জায়গা আছে এই জায়গাটাই সবচেয়ে ঠপ এটা লাগে আমরা এইখানেও আয়া গাড়ি তামাইছি ঠিক আছে তোমরাও আইবাই এটা বুঝলা বন্ধুরা জায়গাটা যে দেখাইলাম কি তা সুন্দর লাগছে না দেখো সাইন পিকচারটা কত সুন্দর লাগে ওই যে সাইডে এরা বইয়া মানে টাইম পাস করে বুঝছো আর আমি যে দাঁড়াইছি ও নো তারা বয় তোমরা আইলে পরে রাকেশনগর এখানেও আই না এলে কিন্তু বহুত বড় একটা মিস করে দেবাই বন্ধুরা কীটা খুইতাম আর ওই দেখো এইখানে আমার দ্বারে খালিমা আছে খালিমা এইখানেও আরেকজন দিকে দেখে এলাম ইয়া মালিক ওই দোকানে বসে মালের দোকান এইখানে ভাই আয়া সিগারেট বিড়িও তা লই বাই আর ডাইরেক্টই মাঠের মধ্যে খেলাধুলা ভাই আর এইখানেও একটা মানে ওই যে আমার ছোটো মেডিকে বিয়া দিছে আর কি ওনও তারা ডেকোরেশন করছে ওনিয়া ভাতত খাইলাম মাংস মাংস দিয়া বহুত মজা লাগছে আর ওই যে আমরা বডি বিল্ডার তিনটা গাড়ি লই এলাম পুরা হেলিকপ্টারের মতো লাগে না ইয়া মালিক যে সুন্দর গাড়ি রে গায়েশ আমি তো তোমরা আগে দেখাইছি শুকনা জায়গা এখন তোমরা মানে খেতের যে জায়গাটা এটা আগেও একবার উঠিলার মধ্যে আমি আয়ে গেছি তোমরা তো দেখছো পুরা পিকচারটা দেখো আর তারা বিয়ার মধ্যে আমি আইছি চতুর্থ মঙ্গলক খাইলাম মিললাম এখন তারা টানিয়ে আনছে আমার এটা কিতা দেখা ভাই কিছু বুঝি না হাতের মধ্যে লইয়া লইহা কিতা যার আর সব ফটো মানে পিকচার উকচার উঠার তো তোমরা তো পুরা ইয়টা দেখো বহুত মজা লাগে আর বন্ধুরা খিতা খৈতাম মানে জায়গাটাতে একবার আইবাই রাকেশনগর যদি আওনাতে মানে বিরাট বড় একটা মিস করে দেবাই তোমরা এত সুন্দর জায়গা রে ভাই এখানে ফটো ওটো লাগে সবচেয়ে বেস্ট দিস ইজ দ্য লাইফ ইজ দ্য রাকেশনগর ভাই একবার জরুর আর ওই সুজা দেখা যার পার্কের জায়গাটা আমি আগেও আইসি কিন্তু পার্কও আর যাইতে না রে ভাই জানি না কফালে কি কিনা পার্কটা হে প্রভু একবার পার্কও লইয়া যাও এমন একটা ব্লগ বানাই মনে পার্কও গিয়া পুরা ফেমাস হয়ে যায়